পিএসজির ফরাসি তারকা ক্লিয়ান এমবাপ্পেকে নিয়ে নতুন নতুন গুঞ্জনের খবর আসছে নিয়মিত। প্যারিসের ক্লাবটিতে তিনি আর থাকতে চান না, তবে এখনই দলবদল করতে তার আগ্রহ নেই। চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে তিনি অন্য কোনো ক্লাবে যেতে চান, কিন্তু পিএসজি তাকে এখনই বিদায় করতে চায়। এই নিয়ে রশি টানাটানির মাঝে জানা গেল প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব লিভারপুল তাকে ধারে পেতে চায়। তার সত্যতা কতটুকু তাই নিয়েই থাকছে আজকের ভিডিও, চলুন শুরু করি। ফরাসি তারকাকে দলে পেতে আলোচনায় সবচেয়ে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তারা নাকি ফ্রি ট্রান্সফারে এমবাপ্পেকে চাই, এই জন্য 2024 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু পিএসজি তাকে এখনই বিক্রি করে দিতে চায়, কারণ আগামী মৌসুমে এমবাপ্পে ফ্রি এজেন্ট হয়ে গেলে পিএসজি আর ট্রান্সফার ফি পাবে না। এদিকে এমবাপ্পেও চান মেয়াদ শেষ করে পিএসজি ছাড়তে, কারণ এতে তিনি মোটা অঙ্কের অনুগত্য বোনাস পাবেন। এমন পরিস্থিতিতে সৌদি আরবের ক্লাব আল হিলাল এমবাপ্পেকে এক বছরের জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল। এমবাপ্পে সেই প্রস্তাব উড়িয়ে দিয়েছেন। এবার ব্রিটিশ গণমাধ্যম মিরর দাবি করছে এমবাপ্পেকে এক মৌসুমের জন্য ধারে দলে নিতে চায় লিভারপুল। আর্থিক ক্ষতি কমাতে পিএসজি এই প্রস্তাব মেনে নেবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একাধিকবার তার লিভারপুলে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। আরও গুঞ্জন আছে এমবাপ্পেকে দলে টানতে লিভারপুল নাকি 27 কোটি ইউরোর বেশি খরচ করতে রাজি। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল নিত্য নতুন আপডেট পেতে আহমেদ দীপ্তির সাথেই থাকুন।